নমস্কার রকমারি রান্নাতে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি মুচমুচে খাস্তা চিংড়ি মাছের পকোড়া শীতের সন্ধ্যায় জমজমার চা কফির আড্ডাতে যদি এক প্লেট চিংড়ি মাছের পকোড়া থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না আর থেকে আসি এই চিংড়ি মাছের পকোড়া খেতে আমরা কিন্তু সবাই ভালোবাসি কুচো চিংড়ির পকোড়া বানাবার জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম মতো কুচো চিংড়ি মাছ এগুলো একদমই ছোটো ছোটো চিংড়ি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি দশ বারো কোয়া রসুন চারটে পেঁয়াজ তিনটে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আর নিয়েছি আধা কাপ মুসুরির ডাল মুসুরির ডালটাকে আমি ঘন্টা দিনে ভিজিয়ে রেখেছি পেঁয়াজ রসুনটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে এই ভেজানো মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি এগুলোকে আমি একটু মিহি মিহি পেস্ট বানাবো না একটু আধ ভাঙা মতো করে নেব বেশি মিহি করে ডাল বাটলে পকোড়াগুলো খেতে ভালো লাগবে না ভেজানো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা পকোড়াগুলো একটু ঝাল হলে খেতে ভালো লাগবে আধা চামচ নুন অ্যাড করে ডালটাকে বেটে নেব ডালটাকে একটু গোটা গোটা রেখে বেটে নেব। ডাল বাটাটা এমন হয়েছে খুব বেশি মিহি করে একটু গোটা গোটা থাকবে ডালবাটাটা একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এবার এই ডালবাটার সঙ্গে চিংড়ি মাছ অ্যাড করব একটা মিনি চপার নিয়ে নিয়েছি এতে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর রসুন এবার এগুলোকে একটু কুচিয়ে নেব মিনি চপারে পেঁয়াজ রসুনগুলো কচানোর পর দেখতে ঠিক এমন হয়েছে এবার এগুলোকে ডালবাটার মধ্যে দিয়ে দিচ্ছি এবারে ডালবাটার মধ্যে অ্যাড করে দেব চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো ডালবাটার মধ্যে অ্যাড করার সময় ভালোভাবে জল ছিপে নিতে হবে চিংড়ি মাছে জল থাকলে পকোড়াগুলো ভালো হবে না আধা চামচ হলুদ অ্যাড করে দিলাম হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভালো করে মেখে নিতে হবে এবারে অ্যাড করে দিচ্ছি আধা চামচ নুন নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটা খুব ভালোভাবে মেখে নিলাম কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি এবারে মেখে রাখা মণ্ড থেকে খানিকটা করে ডালবাটা নিয়ে পকোড়ার শেপ দিয়ে ওটা গরম তেলে ভেজে তুলব পকোড়াগুলো হাই হিটে খানিকক্ষণ ভাজার পর গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে হাই হিটে বেশিক্ষণ ভাজলে পকোড়ার বাইরের দিকটা পুড়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা থাকতে পারে পকোড়াগুলো এক পিঠ ভাজা হলে অপর পিঠটা সাবধানে উল্টে দিতে হবে এইভাবে সমস্ত পকোড়া উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে বাকি পকোড়াগুলো একইভাবে ভেজে নেব পকোড়াগুলো আমি ভাজছি সাদা তেলে সর্ষের তেলের থেকে সাদা তেলে ভাজলেই কিন্তু পকোড়াগুলো খেতে বেশি ভালো লাগবে পকোড়াগুলো ভাজতে হবে স্লো হিটে বেশ খানিকটা সময় নিয়ে একবারে বেশি পকোড়া ভাজা যাবে না অল্প অল্প করে পকোড়া ভাজলে পকোড়াগুলো খুব মুচমুচে আর খাস্তা হবে পকোড়াগুলো খুব বেশি বড় বড় সাইজ করে ভাজবো না ছোট ছোট পকোড়াই খেতে বেশি ভালো লাগবে ছোটো পকোড়াগুলো বেশি মুচমুচে আর খাস্তা হবে পকোড়াগুলো তেলে ছাড়ার সময় গ্যাসের ফ্লেমটা দু মিনিটের জন্য একটু হাই করে দেব তারপর পকোড়াগুলো সামান্য ভাজা হলে গ্যাসের ফ্লেমটা আবার স্লো করে দেব অত্যন্ত সুস্বাদু এই চিংড়ি মাছের পকোড়া বাড়িতে গেস্ট আসলে বানিয়ে দেওয়া যায় টমেটো সস দিয়েও এই চিংড়ি মাছের পকোড়া খেতে খুবই ভালো লাগে আমার রেসিপি যদি ভালো লাগে তবে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন ভবিষ্যতে আরও রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল